সাদা বলয় দুই ফরম্যাট, ওয়ান ডে এবং টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিশ্বকাপে এসেই বিশ্ব চ্যাম্পিয়নদের যেন ভূতে ধরেছে। একের পর এক হারে বিধ্বস্ত টালমাটাল ইংল্যান্ডকে এখন মনে হচ্ছে বাংলাদেশের ফটোকপি। টেবিলের তলানিতে অবস্থান করা দুই দলে এখন জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসরে কোয়ালিফাই করার জন্য। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ড, যা সাধারণ পেইন্টের থেকে 10 গুণ বেশি শক্তিশালী। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ড 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে আইসিসি। 2023 বিশ্বকাপে সেরা আট দলকে নিয়ে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসর। আয়োজক পাকিস্তান যদি শীর্ষ আটের বাইরে চলে যায়, তাহলে শীর্ষ সাত দলের সাথে পাকিস্তানকে নিয়ে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর। এখানেই লেগেছে ঝামেলা। বিশ্বকাপের বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী সবচেয়ে নিচে অর্থাৎ 10 নম্বরে রয়েছে ইংল্যান্ড, এক ধাপ ওপরে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্ট শেষেও এমন অবস্থা হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হবে না দুই দলের কোনোটিরই, যার ফলে দুই দলই এখন তুমুল চেষ্টা চালাচ্ছে যে কোনোভাবেই হোক চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন খেলা যায়। আইসিসির আগের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা আট দলকে নিয়ে বসত চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। 2013 এবং 2017 সালের আসরে সেই নিয়ম অনুযায়ী কোয়ালিফাই করেছে দলগুলো। আইসিসির নতুন নিয়ম সম্পর্কে বিশ্বকাপের মাঝেই জানতে পেরেছেন ইংল্যান্ডের কোচ ম্যাথু মট। ভারতের কাছে হারের পর সংবাদ সম্মেলনে মট জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার নতুন মানদণ্ড ঘণ্টা দেড়েক আগে জানতে পেরেছি। টুর্নামেন্টে দলগুলোর বাছাই প্রক্রিয়ার ক্ষেত্রে আইসিসির কিছু পরিবর্তন এনে থাকে। সত্যি বলতে আমার মনে হয় না এটি তেমন প্রভাব ফেলবে। আমরা এই বিশ্বকাপে যেমন খেলেছি, এখানে নিয়ম পরিবর্তনের বিষয়টি তেমন বড় বিষয় নয়। টুর্নামেন্টের শেষ দিকে এসে এখন সামনে ভালো খেলার জন্য কিছু লক্ষ্য আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাই প্রক্রিয়া আমাদের জন্য মনোযোগের জায়গা হিসেবে এসেছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানো নিশ্চিত করতে হবে। ভালো খেলে বাকি ম্যাচগুলো আমাদের জিততে হবে, শেষ দিকের ম্যাচগুলোতেও ভালো দলের বিপক্ষে খেলতে হবে, ফলে অনেক অনুপ্রেরণাই আছে আমাদের। মেথু মর্তাও ভারত ম্যাচের পর জানতে পেরেছেন, বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য পড়েছিলেন সেই পুরনো নিয়মেই। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে হারার পর সংবাদ সম্মেলনে এসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রসঙ্গে সাকিব বলেন, যে পরিস্থিতির ভেতরে আমরা আছি এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। চ্যাম্পিয়ন্স ট্রফি যদি খেলতে হয় র্যাঙ্কিংয়ে আটের মধ্যেও থাকতে হবে, কঠিন হবে, তবে খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত কিছু বলা সম্ভব না। 15 জনকেই চেষ্টা করতে হবে, চেষ্টা করা ছাড়া উপায় নেই। তবে ম্যাচের পরদিনই এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়, যার ফলে সাকিব হয়তো এতক্ষণে নিজেদের করণীয় সম্পর্কে জেনে গেছেন। শক্তির পার্থক্য বিবেচনায় নিলে অবশ্য দু দলের মাঝে বিশাল পার্থক্য বিদ্যমান, তবে বিশ্বকাপে এসে বর্তমানে যেন একই বিন্দুতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ এবং ইংল্যান্ড। টুর্নামেন্টে আরও 3টি করে ম্যাচ বাকি আছে দুই দলের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য এখন সর্বস্ব দিয়ে বাকি ম্যাচগুলোতে ঝাঁপিয়ে পড়তে হবে বাংলাদেশ এবং ইংল্যান্ড দুই দলকেই। হুসাইন আরমান, বিডি ক্রিকেট টাইম।